আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে একটা ম্যাজিক টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো গাইস, এরকম একটা স্ক্রিনের সেম একটা ভিডিও আপনারা কীভাবে খুব সিম্পলভাবে এডিটিং করবেন আজকে দেখিয়ে দেবো। তো গাইস, একদম একটা সিম্পল ভিডিও, জাস্ট একটু যদি আপনি মাথা খাটিয়ে এই ভিডিওটা এডিটিং করতে পারেন তাহলে এরকম ভিডিও এডিটিং করতে পারবেন। তো গাইস, অবশ্যই এটা কিন্তু টিকটকে একটা ভাইরাল ভিডিও, আপনি টিকটক টিকি লাইকি সব অ্যাপসে আপনি এই ভিডিওগুলো এডিটিং করে সারলে অবশ্যই অবশ্যই ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো গাইস, ভিডিওটা কীভাবে এডিটিং করবেন চলুন দেখিয়ে দিই। গাইস, ফার্স্টে এই ভিডিওটা এডিটিংয়ের জন্য কিন্তু অবশ্যই ক্যাপকাট অ্যাপসে লাগবে, অবশ্যই প্লে স্টোর থেকে সুন্দর করে ডাউনলোড করে দেবেন, তারপর ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন। তো গাইস, ক্যাপকাট অ্যাপসে আসার পর এখান থেকে নিউজেট প্লাস এখানে ক্লিক করবেন। তো গাইস, ভিডিওটা কীভাবে শ্যুট করবেন সেটা আগে দেখিয়ে দিই। তো আমি আমার ভিডিওটা আগে সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস, আমি সিলেক্ট করে দিলাম, এখন আমি আপনাদেরকে ভিডিওটা কীভাবে শ্যুট করছি সেটা দেখিয়ে দেবো। তো গাইস, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন কীভাবে ভিডিওটা শ্যুট করছি। তো গাইস, অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখলেন, সেম একইভাবে আপনি ভিডিওটা শ্যুট করে নেবেন। তো গাইস, ভিডিওটা শ্যুট করা হয়ে গেলে আপনি এখন কি করবেন, কাট কুট করে নেবেন। যেখান থেকে ভিডিও শুরু করবেন জাস্ট ওইখান পর্যন্ত রাখবেন এবং যেখানে শেষ জাস্ট ওই পর্যন্ত রেখে কাট কুট করে দেবেন। তো আমি কেটে কেটে দিচ্ছি। তো দেখুন, আমি এখান থেকে শুরু করছি, ধরুন আমি একটু দূরে পর রাখবো, জাস্ট দূরে পর রেখে স্প্লিট করবেন। স্প্লিট করে সামনে যেটুকু মানে কাটা দরকার সেটুকু কাটিং করে নেবেন। তো গাইস, সামনে কাটিং হয়ে গেল, এখন লাস্টের দিকে চলে যাবেন। লাস্টের দিকে গিয়ে আপনি কোথায় কোন পর্যন্ত রাখবেন দেখুন, আপনি যেখান থেকে চলে যাবেন তো দেখুন এই পর্যন্ত রাখবেন। তো জাস্ট ওই পর্যন্ত কাটিং করবেন, কাটিং করে ডিলিট করে দেবেন, তারপর লোগোটা করে ডিলিট করে দেবেন। তো গাইস, এখন আপনি একটা মেন কাজ করতে হবে, যেখান থেকে আপনি বুলুটার ভিতরে চলে যাবেন জাস্ট ওই পজিশনটা নিতে হবে। তো দেখুন, যেখান থেকে লাভটা দিবেন জাস্ট মানে বোতলের ভিতরে যাওয়ার জন্য যে লাভটা দিবেন, জাস্ট বোতলকে উদ্দেশ্য করে কিন্তু কসের পর একটু লাভ দিবেন। তো যেখান থেকে লাভ দেওয়ার চেষ্টা করবেন জাস্ট ওইখান পর্যন্ত রেখে কি করবেন, আপনি লেয়ারের পর ক্লিক করে স্প্লিট করে দেবেন, মানে দুই ভাগ করে দেবেন। তো গাইস, দুই ভাগ হয়ে গেল, এখন আপনার জাস্ট এইটুকু কিন্তু প্রয়োজন নেই, যে এইটুকু কিন্তু বাড়তি অংশ মানে এগুলো এটুকু কিন্তু প্রয়োজন নয়। তো এই লেয়ারটুকু কেটে নিতে হবে। তো গাইস, আপনি যাওয়ার পর দেখুন একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, দেখুন জাস্ট আপনি যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, জাস্ট সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা পরে এইরকম রেখে জাস্ট এই দাগটা আছে, সাদা দাগ একটা আছে বরাবর, এই দাগটা রেখে লেয়ারের পর ক্লিক করে মানে যেখানে মানে ব্যাকগ্রাউন্ড জাস্ট ওইখানে রাখবেন। রাখার পর ব্যাকগ্রাউন্ড একটু সিলেক্ট করে লাস্টের দিকে গেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন ফ্রিজ, জাস্ট ফ্রিজে একটা ক্লিক করবেন। ফ্রিজে ক্লিক করলে এখানে একটা লেয়ার হয়ে গেল, মানে এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো দেখুন, আমি কিন্তু প্রতিটা ভিডিও এরকমভাবে সুন্দরভাবে দেখিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড যত মন চায় তত বড় করতে পারবেন। তো গাইস, এখন আপনাদের এই বাড়তি অংশ ভিডিওটুকু মাঝখানে এটুকু এখান থেকে ডিলিট করে দেবেন, দেখুন এটুকু ডিলিট করবেন। তো এখান থেকে ডিলিট, তো গাইস এখন এই ব্যাকগ্রাউন্ডটুকু রাখবেন, তাই ব্যাকগ্রাউন্ডটুকু রেখে আপনি আবার ওই পরবর্তী পার্টে চলে যাবেন, যেখান থেকে আপনি আবার আসবেন। জাস্ট ওইখান পর্যন্ত রেখে স্প্লিট করবেন, সামনে যেটুকু আছে এটুকু এখান থেকে ডিলিট করে দেবেন, যেখান থেকে শুরু করছিলেন জাস্ট এইরকমভাবে পর্যন্ত রাখবেন। দেখুন, আবার কিন্তু সেম একইভাবে আমার মতন করে রাখবেন। তো এখানে আবার একটা মেন কাজ করতে হবে। তো গাইস, আপনি যেখান থেকে লাভটা দিচ্ছেন দেখুন, আপনি এখান থেকে লাভ দিচ্ছেন, এখানে কিন্তু একটা স্ক্রিনশট দিতে হবে, তার জন্য এখান থেকে বড় স্ক্রিন করে দেবেন। দেখুন এখানে ফুল স্ক্রিন আছে, এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। তো গাইস, এখানে স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। তো সেম আপনি এইভাবে যেখান থেকে লাভ দেবেন জাস্ট একটা স্ক্রিনশটই দিয়ে দেবেন। তো স্ক্রিনশট দেওয়ার পর জাস্ট আপনি চলে যাবেন আপনার ক্রোম বাজারে। তো গাইস, আপনি আপনার ক্রোম বাজারে চলে যাবেন, ক্রোম বাজারে গিয়ে আপনি দেখবেন আপনি জাস্ট রিমুভ বিজি রেখে সার্চ করলে আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো জাস্ট এখান থেকে কি করবেন, আপনি উপরে ফার্স্টে যেটা আসবে সেটার পর ক্লিক করে দেবেন। তো গাইস, এই রিমুভ বিজি পর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন আপলোড ইমেজ, জাস্ট এখানে ক্লিক করে আপনার ফটোটা সিলেক্ট করতে হবে। আপনি গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে গিয়ে আপনি যে ফটোটা এইমাত্র স্ক্রিনশট দিয়েছেন জাস্ট ওই ফটোটা সিলেক্ট করে দেবেন। তো অবশ্যই এই ফটোটা কিন্তু আপনাকে ওইখানে লাগাতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। তো এখানে সোয়াজে ক্লিক করে দেবেন, সোয়াজে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে শুরু করছে। তো এরকম সুন্দর আপনার ফটো আছে, ফটোটার যে ব্যাকগ্রাউন্ড আছে সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, আপনি সারা সব কিছু রিমুভ হয়ে যাবে। তো দেখুন, তো গাইস আপনার ফটো এরকম সুন্দর, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, দেখুন সেম একইভাবে আপনার হয়ে যাবে, সব কিছু রিমুভ হয়ে যাবে, তার এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। তো গাইস, এই ভিডিওগুলো কিন্তু কাইন মাস্টার দিয়ে করতে পারবেন, যারা ইন্ডিয়াতে কাজ করেন আমি বিশেষ করে তাদেরকে বলবো আপনারা কাইন মাস্টার অ্যাপস দিয়ে ভিডিওগুলো এডিটিং করবেন। তো গাইস, এখান থেকে শুনবে আবার আপনি আপনার সেম একইভাবে ক্যাপকাট অ্যাপসে চলে আসবেন। তো আপনি আপনার ফটোটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে আপনি আবার ক্যাপকাটে ব্যাক করবেন। তো ব্যাক করার পর জাস্ট এখান থেকে কী করবেন, আপনার যে ফটোটা আছে ফার্স্টে ফটোটা আপনি যেখান থেকে স্ক্রিনশট দিয়েছেন জাস্ট ওইখান পর্যন্ত লেয়ারটা রেখে আপনি কী করবেন, জাস্ট ওই ফটোটা নিয়ে আসবেন। তো ব্যাকে আসবেন, এখান থেকে ওভারলে ক্লিক করবেন। তো অ্যাডোবে ক্লিক করবে, এখান থেকে ফটো হচ্ছে চলতাম, ফটো হচ্ছে যাওয়ার পর জাস্ট কী করবে, আপনি যে ফটোটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করছেন জাস্ট ওটা এখান থেকে অ্যাড করে দেবেন। তো দেখুন গাইস, আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন জাস্ট কী করবেন, আপনার যে ফটোটা আছে এই ফটোটাকে সুন্দর করে ফুল স্ক্রিন করে দেবেন, মানে আপনার যে ফটোটা আছে ওই ফটোর সাথে এই ফটোটা সুন্দরভাবে সেট করে দেবেন। তো গাইস, আমি সেট করে দিচ্ছি, মনোযোগ দেখে এখন সেম একইভাবে আপনি সেট করে দেবেন। তো গাইস, আমার দেখুন সেট হয়ে গেছে। তো গাইস, জাস্ট যাই হোক, আমার সেট হয়ে গেছে, আপনি সেম একইভাবে সেট করে দেবেন। তো গাইস, সেট হওয়ার পর জাস্ট এখন কী করবেন, আপনার এই ফটোটাকে সামান্য একটু রাখবেন, দেখুন সামনের দিকে রেখে এখানে টেন টান দিয়ে ছোটো
ছোটো করে দেবেন, দেখুন ছোটো হয়ে গেলো। তো গাইস আপনার ফটো প্রথমে রাখবেন, জাস্ট প্রথমে রেখে কী করবেন, এখানে মার্ক আছে মার্কে ক্লিক করবেন, যে মার্কে ক্লিক করে একদম লাস্টের দিকে চলে দেবেন, আপনার যে ফটো আছে লাস্টের দিকে চলে গিয়ে আবার মার্ক করে দেবেন। মার্ক করে এখন কী করবেন, জাস্ট আপনি কী করবেন, আপনার এই ফটোটাকে টেনে একটু নিচের দিকে নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে সুন্দর করে এরকমভাবে ছোটো করে দেবেন। দেখুন আমি নামিয়ে নিয়েছি এখানে, তো সুন্দরভাবে হাত দিয়ে চেপে ধরে নামিয়ে নেবেন, এরকমভাবে ছোটো করে দেবেন। তো এরকমভাবে নামিয়ে নেবেন, একদম এখান থেকে ছোটো করে দেবেন। তো সেম একইভাবে আপনি নামিয়ে নেবেন আর এরকমভাবে ছোটো করে দেবেন, একদম আপনি স্প্রে সাথে মিলাই দেবেন। তো দেখুন আমি মিলাই দিয়েছি, সেম একইভাবে আপনি সুন্দরভাবে কিন্তু মিলাই দেবেন। তো দেখুন একইভাবে সেম আপনি সুন্দরভাবে এরকমভাবে মিলাই দেবেন। তো গাইস আমার কিন্তু অলরেডি মিলানো হয়ে গেছে, সেম একইভাবে আপনি মার্ক করে এরকমভাবে সুন্দরভাবে ছোটো বড়ো করে মিলাই দেবেন। মিলাই দেওয়ার পর এখন কী করবেন, যাই দেখুন এখানে মিলাই দেওয়া হয়ে গেছে, এখন আপনি জাস্ট আবার আসবেন, আবার আসে কিন্তু খুঁজবেন এরকমভাবে, অন্য যখন হোক আপনি হোক সেভাবে খুঁজবেন। খোঁজার পর এখন যেখান থেকে আপনি যে পানিটা খাইলেন, যে আপনি যে বোতলে ঢুকলেন প্লাস্টিকে, সেই প্লাস্টিক থেকে আবার সে পানি পান করবে, সাথে সাথে কিন্তু ওই কঙ্কালটা বের হবে। তো কঙ্কালটা বের হওয়ার জন্য জাস্ট কী করবেন, আপনি যেখান থেকে পানিটা ফেলে দেবেন, দেখুন এখান থেকে ফেলে দেবেন ধরেন, তো এইখান পর্যন্ত রেখে কিন্তু আপনার ওই কঙ্কালটা নিয়ে আসতে হবে। তো তার জন্য কী করবেন, আবার ব্যাকে আসবেন, আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, দেখুন এখান থেকে ওভারলে ওভারলেতে অ্যাড ওভারলে জাস্ট ক্লিক করে আপনি ভিডিওতে চলে যাবেন, আপনি যে কঙ্কাল ভিডিও আছে ওইটা সুন্দরভাবে সিলেক্ট করে দেবেন। তো গাইস আমার কঙ্কাল ভিডিওটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে, তো এই কঙ্কাল ভিডিওটাকে এখন কী করতে, আপনার যে রিমুভ আছে গিন আছে, গিনটাকে রিমুভ করতে হবে। তার জন্য একটু সিলেক্ট করে লাস্টের দিকে এখানে পাবেন কাট আউট, অথবা আপনি ভিডিও এখানে লাস্টে ভিডিওর পর ক্লিক করে এখানে লাস্টে পাবেন কমাকি, যে কমাকি না পান এখান থেকে কাট আউট আছে, কাট আউট পর ক্লিক করলে এখান থেকে কমাকি পাবেন, কমাকিটাকে তারপরে লিং লাইটের মতন গো আছে এটাকে সাইড করে দেবেন, যে কোনো এক সাইডে দেওয়ার পর ইনসেন্টিটি আছে এটাকে ফুল করে দেবেন। তো গাইস ফুল না করে দিয়ে একটু সামান্য করে দেবেন, ফুল করে দেবে আবার দেখুন দেখা দেবেন, তো এরকম সামান্য করে দেবেন, জাস্ট ও একটু শাডো শাডোকে একটু বাড়িয়ে দেবেন, তো ওকে এখান থেকে টিক দিয়ে দেবেন। তো গাইস এখান থেকে আপনি যেখান থেকে দেখুন পড়বে, আপনার মুখ থেকে যেখান থেকে পড়বে, জাস্ট এই আপনি কী করবেন, আপনি কঙ্কালটাকে ছোটো করে দেবেন, একদম ছোটো করে দেবেন, দেখুন একদম ছোটো করে দেবেন, একদম ছোটো করে দিয়ে আপনার মুখের গোড়ে রেখে দেবেন। তো দেখুন আমি সুন্দরভাবে করে দিচ্ছি, সেম একইভাবে আপনিও করে দেবেন। তো আপনি যেখান থেকে ফেলবেন, আপনি যে যেখান থেকে বমি করবেন জাস্ট ওইখান পর্যন্ত রাখবেন। তো দেখুন আমি এখান থেকে ধরেন একদম ছোটো করে দেবেন, আপনি দুই হাত চেপে বড়ো ছোটোও করতে পারবেন। তো যাই হোক এরকমভাবে ছোটো করে দিয়ে আপনি মুখের গোড়ে লাগিয়ে দেবেন। তো গাইস এরকমভাবে মুখের গোড়ে লাগানোর পর জাস্ট কী করে আপনার কঙ্কাল পর ক্লিক করবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি একটু এগিয়ে যাবেন, দেখুন আপনি কোথায় থেকে ফালিয়ে দিয়েছেন, জাস্ট যে পর্যন্ত আপনি ফালিয়ে দিয়ে উঠে পড়বেন, তো লাভ দেওয়ার আগে দেখুন আপনি একটা ঘাবড়ে গেছেন, ঘাবড়ানোর আগে আপনি জাস্ট একটু আগে রাখবেন, জাস্ট এখান থেকে একটু মার্ক করবেন, মার্ক করে একটু সামান্য এগিয়ে যাবেন, যাতে এটাকে পড়ার একটা সময় দেওয়া হয়। তো সেম একইভাবে এখান পর্যন্ত আসবেন, আসার পর কী করবেন, আপনার কঙ্কালটাকে সুন্দরভাবে কিন্তু কাজ করতে হবে। তো কী করবেন, তো ফার্স্টে আপনি যেখান থেকে ফালবেন দেখুন এখান থেকে ফেলে দেবেন, তো এখান থেকে ফেলে দেওয়ার পর আপনি কী করবেন, আপনি সামান্য একটু উঠবেন, এই কঙ্কালটাকে সুন্দরভাবে এরকমভাবে একটু জুম করবেন আর একটু এগিয়ে দেবেন এরকমভাবে, তো একটু ঘুরিয়ে দেবেন আর জুম করবেন, আর নিচ দিক নামিয়ে দেবেন, মানে রাস্তার দিকে নামেন, একটু এগিয়ে যাবেন, সুন্দরভাবে এরকমভাবে নামিয়ে দেবেন, তো সুন্দরভাবে দেখুন সুন্দরভাবে এরকম নামিয়ে দেবেন, একটু এদিকে যাবে এরকমভাবে ঘুরে একদম সেট হয়ে যাবে। তো দেখুন সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, সেম একইভাবে আমি যেভাবে করে দেবো জাস্ট এইভাবে আপনি করে দেবেন, তো সুন্দরভাবে করে দিয়ে একটু এগিয়ে দেবেন। তো দেখুন আমার হয়ে গেছে, একটু খেয়াল করুন, দেখুন দেখুন একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন গাইস, আপনি সেম একইভাবে কিন্তু কঙ্কালটাকে সেট করতে, আপনি প্রথমে মুখের কাছে রাখবেন, তারপর এখান থেকে একটা মার্ক করে দেবেন, এটা মার্ক করে দেবেন, আপনি একটু এগিয়ে যাবেন, কঙ্কালটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবেন, আপনি এগিয়ে যাবেন, কঙ্কালটাকে একটু নিচের দিকে এগিয়ে দেবেন, তারপর নামিয়ে দেবেন, কঙ্কালটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবেন, ঘুরিয়ে দেবেন, সেম একইভাবে। তো গাইস আমার কিন্তু দেখুন অলরেডি হয়ে গেছে, এই দেখুন আমি কিন্তু ফালিয়ে দিলাম, সেম একইভাবে ভয় করবেন, জাস্ট এই পর্যন্ত রেখে আপনি ভিডিও শেষ পর্যন্ত রেখে বাকি যেটুকু কঙ্কালটুকু আছে এখান থেকে ডিলিট করে দেবেন। তো গাইস এখান থেকে সুন্দরভাবে এটাকে ডিলিট করে দেবেন। তো গাইস দেখুন হয়ে গেছে, তো গাইস এখানে আটটা গিন লাগাতে হবে, আপনি যেখান থেকে মানে আপনি প্লাস্টিকের ভিতরে ঢুকে পড়বেন, যাতে ওইখানে কিন্তু একটা ইফেক্ট আছে, আপনি ঢোকার পরে যে একটা ইফেক্ট, ওই ইফেক্টটা লাগানোর জন্য কী করবেন, যাতে ভিডিও শেষে রাখবেন, অ্যাডোবলতে ক্লিক করবেন, অ্যাডোবলতে ক্লিক করে এই দুটার লিঙ্ক আমি এই ইফেক্ট এবং আপনার কঙ্কালের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সুন্দরভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন এই ইফেক্টটা কিন্তু লাগাতে হবে, তো এই ইফেক্টটাকে গিন থেকে আপনি কীভাবে গিনটাকে সরাবেন, তো গিনটাকে সরানোর গিনে এই পর্যন্ত রেখে কিংবা আবার কাট আউটে চলে যাবেন, কাট আউটে গিয়ে আপনি আবার কোমা খেতে চলে যাবেন, আবার এই ডিং লাইটটাকে সাইড করবেন, ইনসেন্টিভ ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দেবেন। তো গাইস দেখুন আমার কিন্তু হয়ে গেছে, তো সেম একইভাবে আপনি কী করবেন, ইনসেন্টিভ একটু বেশি করে বাড়িয়ে দেবেন, তো বাড়িয়ে দেওয়ার পর ওকে করে দেবেন, 100 করে দেওয়ার পর এইটাকে ছোটো করে দেবেন, একদম ছোটো করে দিয়ে আপনি যে প্লাস্টিক আছে প্লাস্টিকের সামনে মুখের পর করে দেবেন, একদম ছোটো করে দিয়ে মুখের পর করে দেবেন। দেখুন আমি করে দিয়েছি, সেম একইভাবে আপনি করে দেবেন। তো দেখুন গাইস আমি যেখান থেকে করবো জাস্ট ওইখান পর্যন্ত, যেখান থেকে শুরু জাস্ট ওইখান পর্যন্ত রেখে আপনি জাস্ট ওইখান পর্যন্ত রেখে এরকমভাবে করে দেবেন, দেখুন দেখুন। তো গাইস সেম একইভাবে করে দিয়ে সামান্য একটু রাখবেন, বাকি অংশ এখান থেকে ডিলিট করুন, জাস্ট সামান্য একটু রাখবেন, তো দেখুন। তো গাইস আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, তো আমি আমার আপনাকে একটু সুন্দরভাবে ভিডিওটা দেখাই কীরকম হয়েছে একটু খেয়াল করুন।
তো গাইস সেম একইভাবে আপনি কিন্তু সুন্দর করে এডিটিং করে নেবেন। তো আমি একটু ভিডিও লং হয়ে যায় জন্য আমি আপনাকে তাড়াতাড়ি করে দেখাই, মানে ভিডিও আমার অনেক লং হয়ে যায় তো এই জন্য আমি দ্রুত দেখাই। তো এবার জাস্ট মিউজিকটা সিলেক্ট করবেন, তো অ্যাডের উপর ক্লিক করবেন, স্টপার ক্লিক করবেন, আপনি মিউজিকটা সিলেক্ট করে নেবেন। তো গাইস এই মিউজিকটা এবং কঙ্কাল এবং আমার যে লাইটিং ইফেক্টটা আছে, যে ইফেক্ট যে প্লাস্টিকের উপরে যে ইফেক্টটা, সব কিছুর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চাইলে আপনার সুন্দরভাবে ভিডিও ডিসক্রিপশন থেকে নামিয়ে আপনার ভিডিওর সাথে সেট করে ভিডিও বানাতে পারবেন একদম ইজিভাবে। তো গাইস আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনার সেম একইভাবে করার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। তো এবার জাস্ট আপনি কী করবেন, উপরে সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। তো গাইস বেশি কথা বলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লাগে থাকে এই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশনটা আছে ওটা অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।